আজকের যে অফিস উদ্বোধনের মধ্য দিয়ে কি কি কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন? প্রথমে আমরা বিএসএম অর্থাৎ রিয়াং সম্প্রদায়ের মধ্যে করবুক এলাকায় ব্রু সংসানায় থ তার মানে বিএসএম এই সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই সংগঠনের করবুক এলাকার 19তম একটা ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের আজকের প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে আমাদের এই সংগঠনকে স্থায়িত্ব রাখার প্রশ্নে আমাদের আজকের দীর্ঘ 18 বছর পেরিয়ে আজকের 19 বছরের পা দেওয়ার মধ্য দিয়ে আমাদের আজকের অফিস গড়তে আমরা উদ্বোধন করছি। আমাদের এই উদ্বোধনে অফিস গড় উদ্বোধক হিসেবে আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন করবুক রিজিওনাল কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত অনিল জৈরিয়াং। উনি আজকে আমাদের এই অফিস গড়তে উদ্বোধন করেছেন। তার মাঝে আমাদের আজকে উদ্বোধনের পর আমাদের সংগঠনের অর্থাৎ আমাদের ব্রু সামাজিক সংগঠন একটা যুব সংস্থা বলা যেতে পারে ব্রু সংসানিমিত এই সংগঠনটি একটা 19তম প্রতিষ্ঠা দিবস সেটাও আমরা পালন করছি। অর্থাৎ আমাদের করবুকের যে সংগঠনটি জন্ম হচ্ছিল গত 2003 সালে 21শে সেপ্টেম্বর একটা ওই সময়ের মধ্যে একটা ঐতিহাসিক কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছিল তা থেকে আমাদের গোটা এলাকায় করবুক যে ব্রু সমাজ রিয়াং সম্প্রদায় ছিল তাদের একত্রিতভাবে সম্মিলিত একটা উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন সমস্যা থেকে মোকাবিলা করার একটা যুব সমাজের একটা সংঘবদ্ধ একটা সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছিল তাকে সামনে রেখে আমাদের এগিয়ে আসা 18 বছর পেরিয়ে এখন আজকের এই 19 বছরে পা দিচ্ছে। তার মানে আজকে দিনটি আমাদের 19তম একটা ঐতিহাসিক গৌরবময় একটা প্রতিষ্ঠা দিবস এবং আমাদের অভিভাবক যাকে বলে বিএসকু তাদের কতিপয় উপস্থিতিতে নিয়ে আমরা আজকের দিনটি আমরা উৎসব উদযাপন করছি। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের একটা কর্মসূচি আছে যে বিকাল টাইমে একটা আমাদের করব পাঞ্জাম মাঠে ফুটবল একটা প্রতিযোগিতা একটা অনুষ্ঠান সেটা থাকবো। বাকিগুলি কর্মসূচি আজকে আমরা নেওয়া সম্ভব হয়নি। বলবো আজকে এই এই করব মহকুমায় যে রিয়াং যুব সমাজের যে একটা অফিস বাড়ি উদ্বোধন হয়েছে এই অফিস বাড়ি উদ্বোধনের মধ্য দিয়ে এই ফাউন্ডেশন ডের মধ্য দিয়ে আগামী দিনে করবুক মহকুমার যুবক যুবতীদেরকে সুস্থ সবল রাখার জন্য কি আহ্বান থাকবে আপনাদের? আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে গোটা করবুক সাবডিভিশন সরিয়ে সিটি আমরা আগামী দিন আমাদের সংগঠনকে শক্তিশালী করার প্রশ্নে আমরা অর্গানাইজেশন আমরা করব গঠন করব এবং আমাদের সমাজ পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ বিএসএম এর পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবো ছাত্র থেকে শুরু করে অভিভাবক মহলের পর্যন্ত যাতে এলাকার সমাজ সংস্কৃতি বিভিন্ন দিক থেকে যাতে সচেতনভাবে আগামী দিনে সমাজটাকে ভালো একটা সমাজে প্রতিষ্ঠিত করা যায় সেই দিকে যাতে সবাই এগিয়ে আসুন সেই বিষয়গুলি সেই পরামর্শগুলি আমরা আমাদের সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আহ্বান। ধন্যবাদ।